Asia Pacific screen award যেটা গতকাল যে সেশন হয়েছিল এটা নিয়ে একটু বাইট বেসিক্যালি আমি যখন নমিনেটেড হয়েছি তখনই আমার কাছে এটা খুবই আশ্চর্য মনে হয়েছে মানে তারপরেই আমি জেনেছি কিন্তু 3-4 দিন আগে যে আমি আসলে অ্যাওয়ার্ডটা পেয়েছি মানে আমি যখন শুনেছি আমি কোনো এক্সপ্রেশন দিতে পারি নাই কারণ আমি কি খুশি হব আমি কি কান্না করব আমার কি করা উচিত আমি জানি না কারণ মানে আমি এত এত স্বপ্ন দেখার সাহস আমার নাই আমি ওই পরিবেশে বড়ই হই নাই আমি আমি খুবই সাধারণভাবে বড় হওয়া একটা মানুষ এবং এই এই সমাজের ওই মেয়েগুলোর মতোই যারা আসলে স্বপ্নটা দেখতেও ভয় পায় তো যখন আমার সাথে এগুলো হচ্ছে তখন আমি বিশ্বাসও করতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি যে অ্যাটলিস্ট আমার এই জার্নিটা সেই সব মানুষকে এতটুকু হলেও আশা দিবে যে খুব বেশি প্রতিভা না থাকলেও হবে খুব বেশি সহযোগিতা মানুষের না হলেও হবে শুধু নিজের পরিশ্রম এবং সততাটা যদি ঠিক থাকে এবং আমরা যদি ডিটারমাইন্ড হই কোনো কিছুর ব্যাপারে ডেফিনেটলি সেইটা একটা মানে ফল আমরা পাবো এবং সেইটা আমি যে এই এক্সাম্পলটা অ্যাটলিস্ট মানুষের সামনে রাখতে পেরেছি সেই জন্য আমি গ্রেটফুল এবং নিজেকে নিজে থ্যাংকস বলি যে হ্যাঁ এই একটা কাজ আমি করতে পেরেছি মানে